জামা কাপড় পরে লিপস্টিক পরে আর সন্ধে দিতে এসেছি। আমার মাথার কেমন বুদ্ধি বলো, লিপস্টিক পরে কেউ সন্ধে দিতে আসে? শাঁখ বাজালেই তো লিপস্টিকটা উঠে যাবে, সেটা আমার মাথায় আসেনি। যাই হোক, সেই সন্ধে দেওয়ার আগে আমি লিপস্টিক পরে নিয়েছি, নিয়ে এবার শাঁখ বাজাচ্ছি, দেখলাম সব লিপস্টিক উঠে গেল। তো কি আর করবো, পরে আবার ঠিক করে আমার পরতে হবে, আর শাঁখটাও ভালো করে ধুতে হবে, শাঁখে পুরো লিপস্টিকের দাগ হয়ে গেছে। তো কখন কি করি না, মাথা ঠিক থাকে না। তো যাই হোক, সন্ধে দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, একটু তাড়া আছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করেই দিলাম সন্ধেটা আজকে। ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে ঠাকুর কিছু মনে করো না, আজকে ঠিকঠাকভাবে দিতে পারলাম না সন্ধে পুজো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালোই আছি। আমরা আজকে যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। কোথায় যাচ্ছো মা? হ্যাঁ, আমরা চাম্পাহাটি যাচ্ছি। কে কে যাচ্ছি মামা? আমি যাচ্ছি, তুমি যাচ্ছ, আর কে যাচ্ছে? কে যাচ্ছে? মামাম যাচ্ছে, সোনাই যাচ্ছে, আবার পাপাইও যাচ্ছে, তাই না মা? আমরা তিনজনে চাম্পাহাটিতে ঘুরু ঘুরু করতে যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক, আমার কিছু দরকার আছে, যেমন আইব্রো করব, মানে অনেক দিনই আইব্রো করা হয়নি, রুলটা একদম বিশ্রি হয়ে গেছে সেই জন্য। আর টুকটাক কেনাকাটা করব, সেরকম কিছু কেনাকাটা করার নেই, মেনলি আইব্রো করার জন্যই যাচ্ছি। আর একটু ঘোরাঘুরি হবে, অনেকদিন তিনজনে একসাথে বেরোয়নি, সেই জন্য একটু ঘোরাঘুরি হবে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো এখন যাওয়া যাক, ক্লিপটা উঠে গেছে, যা। আমরা অটোর জন্য ওয়েট করছি, বাট কোনো অটো পাচ্ছি না, মনে হয় এটা ট্রেন টাইম নয়, সেই জন্য অটো খুব একটা আসছে না। দেখো আমরা পার্লারের সামনে চলে এসেছি, এসে দেখছি পার্লারটা খোলাই রয়েছে। পার্লারটার নাম হচ্ছে স্বাগতা লেডিস বিউটি পার্লার। তো এই পার্লারে আইব্রোটা ভীষণ ভালো হয়, সেই জন্য এখানেই আসি আমি বিয়ের পর থেকে। এসে দেখছি যে বেশ ভিড় আছে পার্লারে। এই পার্লারটা এখন রেগুলার খোলে না, কারণ যার পার্লার ওনার কিছুদিন আগেই একটা বড় অপারেশন হয়েছে, ওই জন্য উনি একটু অসুস্থই আছেন, সেই জন্য রেগুলার খুলতে পারেন না। তো মায়ের সাথে এসে খোলেন, একজন হেল্পার রেখেছেন, উনি একটু হেল্প করে দেয়। ভালো হয়েছে একদম। হ্যাঁ ঠিক আছে, অনেকদিন করি তো। পাঁচটা হলে 50 টাকা। তুই ধূপ বিক্রি করিস? তো মা বাবা কোথায়? আমার বাবা মারা গেছে, মা আছে, মা তো তুই ধূপ বিক্রি করিস? কোথায় এসেছো মামা? মিষ্টি খাবে? কোন মিষ্টিটা খাবে বলো, কোন মিষ্টিটা খাবে? না কি আছে, কিছু আছে না। হ্যাঁ তো ধূপ তো কি হয়েছে, আর ও তো ব্যাগে আছে প্লাস্টিকে, তো 5টা 5টা 10টা নেবে, আর 50। ভালো করে পড়াশোনা করি। চালি এখানে বসিয়ে দেবে, হ্যাঁ চালি এখানে বসিয়ে দেবে।
জানি আমি, আমাদের ছিল একটা করে আছে না, দশটা করে আমি জানি। ভালো থাকবি, পড়াশোনা করবি, হ্যাঁ। এই দেখ এই কানটা না ছিঁড়ে দেওয়া কর। আয় কানটা ছিঁড়ে দিয়ে আয়। এই দেখ আমার কানটা এখানে, এই যে এই যে এই এই যে আমার কান, ওইটা আমার কান, এইটা এইটা ছেড়। ফেলছিস কেন তুই? এসছি তোমাদের সামনে, নাহলে আমারও আর ভালোই লাগছে না, সারাটা দিন একটুও রেস্ট হয়নি। তো আজকে একটা নতুন মানুষের সাথে পরিচয় হলো, এটাই ভালো লাগছে যে সে একটা ছোট্ট মেয়ে, ওর এখন থেকেই ওর ক্যারেক্টারটা কত স্ট্রং। খুব যে একটা গরিব ঘরের মেয়ে, ধূপ বিক্রি করে, বাবা নেই, মা লোকের বাড়িতে কাজ করে, তো ওর কারোর কাছে হাত পাতে না, কিন্তু ধূপ বিক্রি করে তার বিনিময়ে ও পয়সা নেয়। তো আমরা ওকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে চাইলাম, ক্যাডবেরি কিনে দিতে চাইলাম, ও কিন্তু নিল না। ও ওর কাছে যে ধূপ আছে বললো যে তোমরা যদি এগুলো নাও তো তার বিনিময়ে তোমরা টাকা দিতে পারো। তো আমরা ওর থেকে, আমরা হয়তো ওই ধূপটা ব্যবহার করি না, তবু ওর থেকে আমরা 10 প্যাকেট ধূপ নিলাম, কেননা আমরা তো কত টাকা কত দিকে বাজে খরচা করি, নয় ওই ধূপটা নিয়ে ওকে যদি একটু সাহায্য করা যায় তাহলে তো কোনো তাতে ক্ষতি নেই। যে ধূপ ব্যবহার করি যে সেই ধূপই ব্যবহার করতে হবে এমন তো কোনো কথা নেই, নিলাম কিছু ধূপ ওর থেকে, তো তাহলে তো ওর একটু সাহায্যও হলো। ও এখনও পড়াশোনা করে নি, একেবারে ছোট্ট একটা মেয়ে, ওরও তো ইচ্ছা করে যে মোবাইলে গেম খেলবো, টিভি দেখবো, কার্টুন দেখে সময় কাটাবো, কিন্তু এখন থেকে ওকে কী করতে হচ্ছে, পেটের চিন্তা করতে হচ্ছে, কীভাবে পড়াশোনার খরচ চালাবো সেই চিন্তা করতে হচ্ছে। তো এগুলো দেখলেই খারাপ লাগে, আমার ঘরেও তো মেয়ে আছে, আমারও একটা মেয়ে আছে, আমি কি আর চাইবো কখনো যে আমার মেয়ের ওইরকম অবস্থা হোক? তো মাও নিশ্চয়ই চায় না, কিন্তু কী করবে, নিউ উপায়। ওর মাও যায় লোকের বাড়ি কাজ করতে, আর মেয়েকে মানে না চাইলেও তখন পাঠাতে হয় সংসার চালানোর জন্য, যে এরকম ধূপ বিক্রির কাজে। তো কী আর বলবো বলো, দেখলে খুব খারাপ লাগে। তো আজকে আর আমি কথা বাড়াবো না, আমার ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে। তো টাটা, গুড নাইট।